হ্যালো বন্ধুরা, মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। এবার মোদি সরকার দরিদ্র বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প নিয়ে আসতে চাইছেন। এই প্রকল্পে বেকার যুবক যুবতীরা 5,000 টাকা করে পাবে প্রতি মাসে। প্রকল্পটির নাম দিতে চাইছেন সাধারণ ইনকাম অথবা ইউনিভার্সাল বেসিক ইনকাম। একটি নিউজ পত্রিকায় এই খবরটি দেওয়া হয়েছে, সেটি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লেখা আছে প্রতি মাসে পাবেন 5,000 টাকা নগদ শুধুমাত্র দরিদ্র বেকারদের জন্য। বলা হয়েছে দরিদ্র সীমার নিচে ও বেকারদের জন্য নিয়ে আসা হচ্ছে এমন একটি বাজেট যেখানে থেকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মোদি সরকার বা কেন্দ্র সরকার আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে এই ঘোষণা করতে পারে। এই ব্যাপারটি নিয়ে এর নাম দেওয়া হয়েছে ন্যূনতম সাধারণ ইনকাম অথবা ইউনিভার্সাল বেসিক ইনকাম। এই প্রকল্প একবার চালু হয়ে গেলে সবচেয়ে লাভবান হবেন বেকার যুবক ও যুবতীরা, তার সঙ্গে লাভবান হবেন আমাদের দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা। এই প্রকল্পটি বাস্তবে আসবে কি না বা সামনে লোকসভা ভোট তাই হয়তো মানুষের মন জয় করার জন্য এই রকম প্রকল্পের কথা বলা হচ্ছে, তবে আপনাদের মনে কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে এই প্রকল্প শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন যেটুকু আপডেট পেয়েছি আপনাদের জানালাম, ভবিষ্যতে কোনো এরকম আপডেট আসলে সবার আগে জানিয়ে দেব। তবে আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন, তাহলে যখনই আপডেট আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি যে কথাগুলি আপনাদের পড়ে শোনালাম সেটি একটি নিউজে বেরিয়ে এসেছে, তার লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে গিয়ে লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।